মণিপুর নামে একটি গ্রামে টোনা ও টুনি বাস করত। টোনা ছিল খুব সৎ ও সাহায্যকারী পাখি, আর টুনি ছিল অনেক বুদ্ধিমতী। টাকা পয়সা না থাকায় তাদের সংসার খুব অভাবেই চলত। একদিন টুনি টোনাকে বলল, তুমি কিছুদিন ধরে কাজে যাচ্ছ না কেন? তুমি কাজে গেলে কিছু পয়সাও আসতো, বাচ্চাদের জন্য আবার খাবারও আসতো। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথা বলেছ, কিন্তু বোন যে অনেক দূরে। আচ্ছা, আমি কাল ভোর ভোর বের হব, যাতে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি। পরের দিন সকালবেলা টুনি বলল, এতে কিছু খাবার আছে টোনা, রাস্তায় খেয়ে নিও। এই কথা শুনে টোনা কাজের উদ্দেশ্যে রওনা হলো। অনেকটা পথ চলার পরে টোনা একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। হঠাৎ পাশ থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেল, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। টোনা চিৎকার শুনে সামনের দিকে এগিয়ে গেল। একটু সামনে গিয়ে দেখতে পেল একটি কাক বন্দি অবস্থায় চিৎকার করছে। তারপর টোনা কাকের কাছে গিয়ে কাকটিকে উদ্ধার করল। টোনা কাকের অবস্থা খারাপ দেখে তাকে কিছু খাবার খেতে দিল। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কাকটি হঠাৎ করে পরীতে রূপান্তরিত হলো। আমি একটি পরী, খাবার নষ্ট করার জন্য আমাকে অভিশাপ দিয়ে কাকে পরিণত করেছিল, আর বলা হয়েছিল যদি কোনো ভালো পাখি আমাকে খাবার খাওয়ায় তাহলে আমি আবার আগের রূপ ফিরে পাব। তা তুমি এই বনে কেন? এই বনে তো কেউ কখনো আসে না। টোনা তখন তার নিজের সব দুঃখের কথা পরীকে খুলে বলল। এই নাও জাদুর হাড়ি, এই হাড়িতে তুমি শুধু খাবারই পাবে। যেই খাবারের নাম নেবে সেই খাবারই এই হাড়িতে পাবে। আমি তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, মন্ত্রটি বললে খাবার আসা বন্ধ হয়ে যাবে, আর যদি না বলো তাহলে খাবারের নিচে পড়ে তোমরা মারা যাবে। তারপর টোনা জাদুর হাড়িটি নিয়ে বাসায় ফিরে এলো। টুনি, ও টুনি, এদিকে এসো, দেখো আমি কি এনেছি। কি এনেছো টোনা? তোমাকে যে খুব হাসি খুশি লাগছে। তারপর টোনা জাদুর হাড়ি থেকে খাবার বের করতে আরম্ভ করল। খাবার দেখে টুনি ভীষণ অবাক হয়ে গেল। তারপর টুনি টোনাকে বলল, টোনা, আমাদের তো আর খাবারের অভাব থাকলো না, আমরা যদি একটা খাবারের দোকান করি তাহলে আমাদের আর কোনোই অভাব থাকবে না। তুমি ঠিক কথাই বলেছো টুনি, আমরা তাহলে তাই করব। টোনা টুনি মিলে একটি দোকান দিল। টোনার ভালোই বেচা কিনা হতো। কারো কাছে টাকা পয়সা না থাকলেও টোনা তাদেরকে ফ্রিতেই খাবার দিত। এইভাবেই তাদের সময় খুব ভালোভাবেই পরিবর্তন হয়। হঠাৎ একদিন টোনার দোকানে করিম মিয়া আসলো। কি গো টোনা,
তোমাদের এরকম পরিবর্তন কিভাবে হলো? তোমাদের অবস্থা তো অনেক খারাপ ছিল। সবাই আল্লাহর ইচ্ছা করিম ভাই, টোনার কথায় করিম মিয়ার সন্দেহ মনে হলো, তাই সে টোনার উপরে নজর রাখতে শুরু করলো। একদিন করিম মিয়া টোনার জাদুর হাঁড়িটি চুরি করে তার বাসায় নিয়ে আসলো। করিম মিয়া হাঁড়িটিকে যেই না খাবারের আদেশ করলো, অমনি হাঁড়ি থেকে অনেক অনেক খাবার বের হতে লাগলো। এইদিকে খাবার বন্ধ হওয়ার মন্ত্রটি রহিম মিয়ার জানা না থাকায় খাবারের নিচে পড়ে রহিম মিয়া মারা গেল।